সামনের দিকে দেখতে আসছি চলেন এদিকে আগান ওখান দিয়ে আসেন ওখান দিয়ে ওই শুকনো জায়গা এই তো আজকে আসছি এটা কোন জায়গায় আসছি বাবা তুরাগ নদীর পারে না বেরিবাদে বেরিবাদে আসছি দেখতে পাচ্ছেন কত মানুষ পারেন আরে বাপরে তাজার আরবি বলে বড় হয়ে গেছে এই জন্য পারে গাড়ি জামে আটকে গেছে সব সব গাড়ি জামে আটকে গেছে রাস্তাটা একটু কাদা তো এই জন্য আর কি কঠিন রাস্তা অনেকগুলো মোটর সাইকেল আটকে গেছে দেখতেই পারতেছেন রাস্তাটা একটু ভালো থাকতো এখানে বেরিবাদ এলাকাটা ভ্রমণের জন্য যথেষ্ট উপকার হইতো ভ্রমণ পিপাসু যারা আর কি দেখতেছে কত রিক্সে হুন্ডাগুলি পার হইতে হয় বৃষ্টি হলে তো এখান থেকে আর গাড়ি নেওয়ার মতো সুযোগ নাই এই এই চলেন আমরা আর সামনের দিকে আগাই বাবা চলেন সামনের দিকে আগাই আমরা সোয়াইফ আরবি আর তাজউদ্দিন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাবা হ্যাঁ হ্যাঁ প্রাইভেট দিয়ে যেতে হবে প্রাইভেট কার ছাড়া ওইখান দিয়ে যাওয়া যাবে না যাই হোক ন্যাচারাল বিউটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত চলে নাই তার ধরেন না বাবা ছেড়ে দেন গাড়ি তো লাগবেই আরে একটু সামনে ওইখানে না নতুন মাটি দিছে তো এই জন্য এই রাস্তাটা যদি একটু সুন্দর করে তাহলে আরো পর্যটক বাড়বে এখানে লোকজন আরে বাপরে ময়লা কিভাবে বললো দাঁড়ান 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 এক মিনিট না না এটা কি আর নেবো জিরাপুর থেকে ভিতর দিকে ঢোকা লাগে এটা জিরাপুর থেকে ইয়ারপুর বেরিঘাট এই ফেরিঘাট সরি কি বেরিবাদ দাঁড়ান আপনি দাঁড়ান ওখানে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পানিতে থাকে ভিডিওতে একটু একটু লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের দেখার সুযোগের জন্য শেয়ার করবেন বেশি বেশি একদম আমি আপনাদের ন্যাচারাল বিউটি দেখাচ্ছি বাসের মতো এখানেও প্লেন যায় সমান একটু পরপরই মনে হয় রুটের মধ্যে গাড়ি যেরকম প্লেন এত তাড়াতাড়ি আসে এখানে মাছ ধরার জন্য বান দিয়ে রাখছে এখানে মাছ ধরে হ্যাঁ নিচে নামে দেখলে দেখতে পারেন আপনারা ওই পাশে আমার রাস্তা আছে রিল্যাক্স আস্তে আস্তে যান স্যার আস্তে আস্তে ধরে ধরে নামেন যান এই তো আরবি সোয়াইফ তারা নিচে নামতেছে এদিকে বাবা দা হ্যাঁ এই যে দেখছেন নদী থেকে
একদম সুইস গেটে দেখছেন পানি কিভাবে আসছে নদী থেকে ওই যে পানা হ্যাঁ হ্যাঁ পানি ঢুকতেছে এই যে পানি সুইস গেট ছেড়ে দেওয়া সুইস গেট ছেড়ে দেওয়া দেখছেন নদী থেকে পানি ঢুকতেছে বাবা এখান দিয়ে আসুন ওইটা ওইটা দরজা খুলে দিয়েছে বুঝছেন ওই পাশে নদীর পানিগুলো এই পাশে ঢুকতেছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওইটা দরজা খুলে দেওয়া তো এই দরজাতে পানি ঢুকতেছে মানে যা প্রয়োজন এই পাশে পানি যা প্রয়োজন না এই পানিটাই এখন হ্যাঁ না ওখানে নামা যাবে না এই পাশে সিরিয়াল দাঁড়ান নাই এখানে সিরিয়াল ধরে দাঁড়ান দেখি নিচে 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 দাঁড়ান নিচে 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 হ্যাঁ যান আরেকটু সামনে যাও উপরে যান একজন উপরে যান আপনি উপরে যান এই আপনি উপরে যান তাহলে আপনি সরেন সরেন বাবা এখানে দাঁড়ান হ্যাঁ এদিকে দাঁড়ান আমার নিয়ে যাও আপনি এদিকে দাঁড়ান দাঁড়ান লাগতো না এদিকে যান আপনি এই পাশে যান আরে এখান থেকে যান এই যে এখান থেকে তাহলে ওদিকে সরেন সরেন নাজারে সরেন বাবা এদিকে তাকান এদিকে তাকান খাওয়াই ধরে সব সামান্য একটু কাটা দেখে ভয় পা আচ্ছা এখানে দাঁড়ান সিরিয়ালে দাঁড়ান বাবা ওখানে দাঁড়ান আমি ছবি তুলবো আগে দাঁড়ান পরে যাবেন এখানে দাঁড়ান এখানে আর তুলছি না হ্যাঁ এদিক করেন হ্যাঁ এদিক করেন এদিক এদিক করেন এই আপনি যান ওটা দেবেন সামনে এই যে আমার দিকে তাকান এই এদিকে তাকান বাবা এদিকে তাকান এই হ্যাঁ এদিকে তাকান এই এই এদিক দাঁড়াইতে বলছেন না এদিক তাকান তুমি একদম ওয়েট দেন নাও নিয়ে ওর চলে দিন দাও এই এদিক তাকান এই এই যে ক্যামেরা দিকে তাকাও রাইট আমাদের দিকে তাকাও এদিক তাকাও আপনি এখানে দাঁড়ান আগে আসেন কেন দেখছেন এই যে এখান থেকে পানি ওই পাশে গিয়া ওদিক দিয়ে বেরিয়ে গেছে দেখছেন এদিক খোলা এদিক দিয়ে খোলা বন্ধ পানি ওই পাশে পানি শুকনা না এই জন্য এখান থেকে পানি ওই পাশে ছাড়ছে ওই পাশে নদীতে যাতে মানুষের ধান চাষ করতে পারে বুঝতে পারছেন হ্যাঁ আপনি ভয় পান বেশি আপনি ভয় পান এইগুলি সাদা একটা গাছের ই বের হয় ওটা আপনার গায়ে লাগলে কি হবে গায়ে লাগলে ঘা হয়ে যেতে পারে নামেন নামেন নিচে নামেন Yeah.
কি এটা দেখি পাথর দেখো পাথর সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওর বাবা হ্যাঁ সাবস্ক্রাইবে পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন কি পাতা এই যে গুরু আসছে গুরু দেখেন দেখছেন কিছু করে না তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ